গুড ইভিনিং বন্ধুরা, আজ আমি তোমাদের একটা রবীন্দ্রসঙ্গীত গানের নোটেশন দেব। আচ্ছা, পুরানো সেই দিনের কথা, এটা রবীন্দ্রসঙ্গীত গান। এটা রবীন্দ্রনাথের বইতে যে নোটেশনটা আছে সেটাই আমি এখানে তুলে ধরছি। আচ্ছা, আমি প্রথমে এক লাইন বাজাচ্ছি। তাহলে কি হলো, প্রথম লাইনে প্রথমে আছে কি, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যা। নোটেশনটা বলছি, সা সা নি সা গা রে সা রে গা, সা সা গা পা ধা সা 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 ধা পা গা সা রে গা পা পা ধা ধা নি সা রে সা। এখানে এই যে পা পা ধা ধা নি সা রে সা এ নি, এইগুলো হচ্ছে লোয়ার অপটিকে হবে। লোয়ার মিডিল আপার আমি শিখিয়েছিলাম, এখানে এগুলো লোয়ার অপটিকে হবে, পা পা ধা ধা নি সা রে সা সে কি ভোলা যা। আবার আমি বলছি, দুবার হবে প্রথম লাইনটা, আবার প্রথম থেকে বলছি, সা সা নি সা গা রে সা রে গা, সা সা গা পা ধা সা 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 ধা পা গা সা রে গা পা পা ধা ধা নি সা রে সা। নি সা রেটা খুব তাড়াতাড়ি হবে, ওটা একটা বিটের ওপর হবে। যাচ্ছি তারপরের লাইনটা, আই আরে তিবার আই রে সখা প্রাণের মাঝে আই মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই। পা পা গা গা সা রে গা পা গা সা গা পা ধা সা সা ধা পা গা সা রে গা পা পা ধা ধা নি সা রে সা। আমি ওই যে প্রথম লাইনে করলাম সে কি ভোলা যায়, এটা আছে প্রাণ জুড়াবে তাই, এই দুটো লাইন একই হবে নোটেশন, পা পা ধা ধা নি সা রে সা। এই যে পা পা ধা ধা নি পর্যন্ত, এটা লোয়ার অপটিক হবে বললাম, তারপর বাকিটা মিডিল অপটিকে হবে। তাহলে আবার আমি বলছি, আয় আরেকটি বার আয়রে সখা, এখান থেকে পা পা গা সা পা পা গা গা সা রে গা পা গা সা গা পা ধা সা সা ধা পা গা সা রে গা পা পা ধা ধা নি সা রে সা। তারপরের লাইনটা যাচ্ছি, এটা দুবার হবে, মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলা। নোটেশনটা হবে, সা 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 নি সা গা রে সা রে গা সা সা গা রে মা গা সা 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 ধা পা গা রে সা রে গা পা পা ধা নি সা রে সা। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দোলেছি দোলা,
বাজে বাসে গান গেছি বকুলের তলা। এখানে এই যে বকুলের তলা, এটা ওই লোয়ার অপটিকের পা পা, এটা একটু অন্যরকম হবে। আগের দুটো যেমন বললাম একই রকম হবে, এই যে এখানে যেমন আছে, সে কি ভোলা যায়, এই লাইনটা প্রাণ জোড়াবে তা একই হবে, কিন্তু এখানে একটু আলাদা হবে। বকুলের তলায় পাপা ধানি সারে সা। আবার আমি এখান থেকে বলছি, মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, সা সা সরি সা 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 নি সা গা রে সা রে গা সা সা গা রে মা গা সা 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 ধা পা গা রে সা রে গা পা পা ধা নি সা রে সা রে সা। হাই মাঝে হলো ছাড়া ছাড়ি গেলিম কে কোথায়, পা পা গা পাধা 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 সা 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 নি রে সা। এই রেটা আপার অপটিকে হবে, লোয়ার মিডিল আপার শিখিয়েছিলাম, আপার অপটিকে হবে। হাই মাঝে হলো ছাড়া ছাড়ি গেলিম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আ। পা পা গা পাধা 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 সা 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 নি রে সা, পা পা ধা ধা সা নি সা ধা পা 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 গা রে গা রে গা রে সা। এইখানে একটা গা রে খুব তাড়াতাড়ি হবে, প্রাণের মাঝে আয় গা রে গা রে গা রে সা, প্রাণের মাঝে এ আয়। এই মাঝের পরে একটা গা রে এ যেটা আছে ওটা গা রেটা খুব তাড়াতাড়ি, মানে একটা বিড়ে দুটো হবে গা রে। প্রাণের মাঝে আয় গা রে গা রে গা রে সা। আবার আমি প্রথম থেকে বলছি, ও সা সা নি সা গা রে সা রে গা সা সা গা পা তা সা 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 ধা পা গা সা রে সা রে গা পা পা ধা ধা নি সা রে সা 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 নি সা গা রে সা রে গা সা সা গা পা ধা সা 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 ধা পা গা সা রে গা পা পা ধা ধা নি সা রে সা পা পা গা গা সা রে সা রে গা পা গা সা গা পা ধা সা সা ধা পা গা সা রে গা পা পা ধা ধা নি সা রে সা 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 নি সা গা সা রে সা রে গা সা সা গা রে মা গা সা 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 ধা পা গা রে সা রে গা পা পা ধা নি সা রে সা পা পা ধা নি সা রে সা পা পা গা পা ধা পা ধা পা ধা সা 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 নি রে সা পা পা ধা ধা সা নি সা ধা পা 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 গা রে গা রে গা রে সা।
এইটুকুনি নোটেশনটা। আজ এই পর্যন্ত, এরপরে আমি আবার অন্য কোনো গানের ভিডিও আর নোটেশন নিয়ে আসবো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।